দর্শক দা ইয়াং ফেলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, আমি রাইম সুলতানা। আমাদের আজকে নতুন আয়োজন পাবলিক ইন্টারভিউ। পাবলিক ইন্টারভিউর ক্ষেত্রে আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ও এর আদ্যোপান্ত। দর্শক, আমরা মতামত যাচাই করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট শিক্ষার্থীদের। আপনারা জানলে অবাক হবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের অধিকাংশ শিক্ষার্থী মনে করে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ছিন্ন নয়, বরং উন্নয়ন প্রয়োজন। চলুন দেখে আসি তাদের মতামত। ওটা এসেছে যে সম্পূর্ণভাবে যদি আমরা সম্পর্কটাকে শেষ করে দেই তাহলে এটা কোনো কী হিসেবে দাঁড়াবে আসলে আমাদের জাতির উপরে। আমার মতামত হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ভারত এবং পাকিস্তানের সাথে আমাদের পলিটিক্যাল কনফ্লিক্ট থাকার সাথে সাথে আসলে তাদের সাথে আমাদের ধর্মীয় অনেক অনুভূতির আসলে যোগাযোগ আছে, এটা অস্বীকার করার উপায় নেই। যেহেতু আমাদের অনেক বড় একটা হিস্ট্রি আছে পাকিস্তানের সাথে, তো ওই ব্যাপারটা আসলে আমি কখনোই মন থেকে পুরোপুরিভাবে মুছে ফেলতে পারবো না। বাট এটাও আমি একই সাথে অস্বীকার করতে পারতেছি না যে আসলে গ্লোবালাইজেশনের মতো একটা জায়গায়, মানে এখনকার দুনিয়ায় আসলে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে থাকা এটাও আসলে সম্ভব না। আমরা একটা কমিউনিটিতে আছি পাকিস্তানের সাথে, সার্ক কমিউনিটিতে। সো আমি বলবো না যে মিনিমাম ইন্টারাকশনটুকু আছে আমাদের পাকিস্তানের সাথে সেটা ফেলে দেওয়া উচিত বা আমরা স্টপ করে দিব। আমাদের অবশ্যই তাদের সাথে ইন্টারাকশন বজায় রাখতে হবে একসাথে থাকার জন্য, একসাথে কিছু কাজ করার জন্য। পাকিস্তানের সাথে কিছু রাষ্ট্রের আসলে কূটনৈতিকভাবে ভালো সম্পর্ক আছে, যেমন ধরুন যুক্তরাষ্ট্র, যেমন ধরুন হচ্ছে পশ্চিমা বিশ্বের যেসব রাষ্ট্রগুলো, সাপোজ ইউকে, অথবা ধরুন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিভুক্ত দেশগুলো। সো ইভেন্চুয়ালি যেটা হবে, বাংলাদেশের সাথে ওই রাষ্ট্রগুলোর আসলে কূটনৈতিক সম্পর্ক খারাপ হবে। সো বেসিক্যালি যেটা হবে যে আমরা জানি যে পুরো বিশ্ব আসলে পোলারাইজেশনের একটা বিশ্ব। সো পোলারাইজেশন হয়, রাশিয়া কেন্দ্রিক একটা রাজনীতি চলে, আমেরিকা কেন্দ্রিক একটা রাজনীতি চলে। সো আমেরিকার বন্ধু রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সাথে যে সম্পর্কটা, সেই প্রেক্ষাপট থেকে যদি বলি তাহলে পাকিস্তানের সাথে একটা খারাপ সম্পর্ক যাওয়ার মাধ্যমে আসলে আমেরিকা এবং পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে একটা খারাপ সম্পর্কের দিকেই যায়। গ্লোবালাইজেশনের যুগে আমরা পুরোপুরি ডিটাচড হয়ে কিন্তু থাকতে পারি না। এখন তো সে সাম্রাজ্যবাদী মনোভাব নেই যে আমরা হলোকে আলাদা হয়ে থাকবো। গ্লোবালাইজেশনের যুগে যেহেতু তাদের সাথে আমরা অনেকগুলো আন্তর্জাতিক সংস্থার একই সাথে আছে, আপনি সার্ক বলেন বা ওআইসি বলেন, তো সেক্ষেত্রে অবশ্যই পাকিস্তানের সাথে পুরোপুরি সম্পর্কটাকে আমরা যে কাট করে ফেলবো এই জিনিসটাকে আমি কখনোই সমর্থন করি না। তবে হ্যাঁ, আমরা যখন আন্তর্জাতিক সম্পর্কগুলো যখন মেনটেন করবো অবশ্যই দেখবো যে সেই দেশ, মানে সেই সম্পর্ক মেনটেন করার ক্ষেত্রে আমার দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিনা বা স্বার্থ বিঘ্নিত হচ্ছে কিনা। কূটনৈতিক সম্পর্ক পাকিস্তানের সাথে আমাদের সম্পূর্ণভাবেই কাট করে ফেলা উচিত। এটা আমাদের একটা পার্শ্ববর্তী দেশ, পুরোপুরি সম্পর্ক কাট করে দেওয়া মনে হয় না কোনো একটা মানে খুব ভালো কোনো ইম্প্যাক্ট ফেলবে আমাদের দেশের উপর। সম্পূর্ণভাবে কাট করা মনে হয় না আমার, মানে আমার ব্যক্তিগত মতামত থেকে উচিত। এক্সপোর্ট ইম্পোর্ট, তারপরে হচ্ছে ব্যবসায়িক দিক থেকে বা অন্য সকল দিক থেকে হচ্ছে আমাদের সম্পর্কটা শিথিল হওয়া উচিত। আসলে আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিটা বিষয় নির্ধারিত হয় রাষ্ট্রের স্বার্থ দ্বারা। এখন যখন আমরা কোনো একটা সম্পর্ক সম্পূর্ণভাবে কাট করে ফেলা বলবো তখন আমরা ভবিষ্যতের সমস্ত সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছি। তো এখন আমাদের চিন্তা করা উচিত যে আমরা তাদের কাছ থেকে কী কী ধরনের সুবিধা, মানে তাদের সাথে সম্পর্ক রাখলে আমাদের কী সুবিধা হতে পারে এবং কতটুকু সম্পর্ক রাখাটা যৌক্তিগত, কতটুকু রাখলে আমরা লাভবান হতে পারি। বাংলাদেশ এবং মায়ানমারের যে ইস্যুটাতে, সেখানে কিন্তু আমরা পুরোপুরি কিন্তু আমরা সম্পর্ক কাট করে ফেলিনি। আমরা সেখানে রোহিঙ্গা ইস্যুতে আমরা তাদের পাশে এগিয়ে দিয়েছি, যার জন্য বহির্বিশ্বে আমাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তা আমরা যখন একটা ডিমান্ড যদি আমরা বাইরে তখন একটা স্ট্যাবলিশ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং। কিন্তু যদি পাকিস্তানের সাথে পুরোপুরি সম্পর্ক কাট করে ফেলি তো সেখানে কিন্তু আমাদের একটা কূটনৈতিক ব্যর্থতা দেখা যাবে। পরবর্তীতে যদি আমরা আমাদের স্বার্থের জন্য কোনো একটা উন্নত রাষ্ট্র বা উন্নত একটা সংস্থার কাছে আমরা হলকে অ্যাপ্রোচ করতে চাই, তখন কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনগুলোই কিন্তু আমাদেরকে ব্যাকফায়ার হিসেবে কাজ করবে যে আপনারা তো সেই কূটনীতিটা মেনটেন করে আসছেন না। ওরা তো যে ভুলটা করছে সেটা শুধুমাত্র একাত্তরেই, একাত্তরের পরে তারা কোনো রকম ভুল আমাদের সাথে তো করে নাই। সেটা তো আমরা প্রজন্ম, নতুন প্রজন্ম, আমরা তো সব দেখতে পাই, বুঝতে পারি, সেরকম কোনো ভুল কিন্তু তারা করে নাই। বাংলাদেশ পাকিস্তান এক হয়ে যেতে চায়, আমাদের আগের যারা রাজনীতির নেতা ছিল তারা ভুল করছে, আমরা এখন এই ভুলটা করতে চাই না। পাকিস্তান আর বাংলাদেশের সম্পর্ক রাখা উচিত বলে আমি মনে করি, কিন্তু আবার যখন মনে পড়ে যে 1971-এ আমাদের যুদ্ধের সময় ওরা কী কী করেছে আমাদের সাথে, আমাদের নারীদের সাথে বা বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে, তো তখন মনে হয় যে আসলে আমাদের উচিত না ওদের সাথে সম্পর্ক রাখা। বাণিজ্যিক বা অর্থনৈতিক ক্ষেত্রগুলো যদি দেখি সেসব ক্ষেত্রে আমাদের তাদের সাথে যে সম্পর্কটা ওইটা একটু উন্নত করা উচিত। হকি টিম, ফুটবল টিম, ক্রিকেট টিম, তারা সেসব দেশে যেতে পারছে না, তো সেই ক্ষেত্রে কি তারা আমাদের দেশকে বাছাই করতে পারে সেই হিসেবে যে তারা আমাদের দেশে এসে খেলতে পারে, সেই হিসেবে আমাদের একটা বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার উপায় আছে।
দর্শক শিক্ষার্থীদের কথা তো শুনলেন। মধ্যম আয়ের এই বাংলাদেশের অধিকাংশ মানুষই শ্রমজীবী, তাদের মতামত কম গুরুত্বপূর্ণ নয়। দর্শক শিক্ষার্থীদের পাশাপাশি আমরা এই শ্রমজীবী মানুষের মতামত শুনেছিলাম, চলুন দেখে আসি তাদের মতামত। পাকিস্তানের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ করার পর আমরা স্বাধীন হয়েছি, তখনই পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা উচিত ছিল না। পাকিস্তান যদি আমাদের সঙ্গে নতুন করে কোনো বৈরিভাব পোষণ না করে তাহলে আলটিমেটলি যে সম্পর্কটা আছে এটা এই পর্যন্ত রাখা যায়, তবে সম্পর্ক উন্নয়নের কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। পাকিস্তানিরা জাতিগতভাবে ওরা সবসময় একটু উগ্রবাদী এবং ওরা এই মনমোহনতা থেকে এখনও বেরিয়ে আসতে পারে নাই। এই জিনিসটা হয়েছিল ওই হিসাবে দেখা যায় মাথা নত করা উচিত। বাংলাদেশে যেই যেই যুদ্ধ অনেক মা বোনের যুদ্ধ গেছে, অনেক কষ্ট হয়েছে, যুদ্ধ যেভাবে হয়েছে দাদা অথবা বড় ভাই চাচা অনেক কষ্ট করেছে, ওই কষ্টের হিসাবে পাকিস্তানকে হিসাবে যেই যেই শাস্তি দেওয়া ওরকমভাবে শাস্তি দেওয়াই হয়নি। এগো নিয়ে মা বোন যুদ্ধ নষ্ট করছে বা দেশের যুদ্ধ করছে, অনেক লোকজন মারা গেছে, এ শেখ মুজিবে মুক্তিযুদ্ধের যুদ্ধ করে স্বাধীন করেছে। পাকিস্তানকে বাংলাদেশকে ক্ষমা চাওয়া উচিত। নারী যতন বা লোকজন হত্যা করছে, লোকজন মারা গেছে, ওগুলোর জন্য ভাইয়া যাও চেষ্টা করে গেছে বাংলাদেশে, আর পাকিস্তানিরা এগুলো আইসে বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থী হোক, ক্ষমা চাক। 30 লক্ষ লোক শহীদ হয়েছে, অনেক মামুন নিপীড়িত হয়েছে, তো এই জঘন্য অপরাধের জন্য পাকিস্তানে আমাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। যদি এখনও তারা আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে ক্ষমা চায়নি, এটার সাথে তাদের নিচ এবং হীন মনের পরিচয়, তারা যদি এই উন্নত মনের পরিচয় দিত অথবা এই মনমোহনতা থেকে বেরিয়ে আসতে পারতো তাহলে আমাদের কাছে তারা ক্ষমা চেয়ে নিত। দর্শক এতক্ষণ আমরা দেখলাম রাষ্ট্রীয় স্বার্থে কারো সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা। কিন্তু আরও কিছু মানুষ রয়েছেন যারা 1971 সালের পাকিস্তানিদের জঘন্য অপকর্মের কথা স্মরণ করে পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ বা সম্পর্কের উন্নয়ন নয় বরং সম্পর্ক ছিন্ন করতে আগ্রহী, চলুন দেখে আসি তাদের মতামত। পাকিস্তান কখনোই বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ছিল না এবং তারা কখনোই বন্ধুরাষ্ট্র হবে কিনা এটা মানে সময়ের ব্যাপার। তবে আমি মনে করি বাংলাদেশের উচিত হবে বর্তমান সময়ে, পাকিস্তান যেহেতু বিভিন্ন সময়ে আমাদের এদেশে যখন যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে তারা প্রশ্ন তুলেছে মহান জাতিসংসদে, সেই হিসাবে আমি মনে করি পাকিস্তানের সাথে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের উচিত ছিন্ন করে ফেলা। ভাষাবিজ্ঞান এই ধারণা থেকে আমরা যেটা বুঝতে পারি যে আমাদের সংবিধানকে যারা হচ্ছে কখনো মর্যাদা দেয়নি, আমাদের রাষ্ট্রভাষাকে যারা কখনো তাদের সংবিধানে শাসনতন্ত্র হিসেবে কাজ করেছে, তো সেদেশের কূটনৈতিক সম্পর্ক সাথে বাংলাদেশের সম্পর্ক যে খুব বেশি প্রয়োজন আমার মনে হয় না। বহু দেশের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো, সেটা হতে পারে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, খেলাধুলা। বাংলাদেশের জামায়াতে ইসলামী এই দলটার কিছুটা করে সমর্থন করে, সেই সমর্থনের জায়গা থেকে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কিছুটা প্রভাব ফেলার চেষ্টা করে। তাই আমি মনে করি যে এসব ক্ষেত্রে বিচার বিবেচনায় এই বাংলাদেশ সরকারের পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের সেই মাত্রাটাকে বিচার করা উচিত যে সম্পর্ক ছিন্ন করবে কি না বা একেবারেই বা উন্নতি করবে কি না। আমার মতে মনে হয় যে ছিন্ন করাটাই উচিত। আমি সবার প্রথমে অবশ্যই আমার দেশের নিরাপত্তার কথা, আমার দেশের স্বার্থটাকে আমি হচ্ছে মাথায় রাখবো। যদি এরকম কিছু বিঘ্নিত হয় তাহলে আমরা সেরকম কোনোরকম চুক্তিতে বা আমরা কোনোরকম সেক্ষেত্রে সম্পর্কে যাবো না। কিন্তু যদি দেখা যায় যে আমার দেশের নিরাপত্তার ক্ষেত্রে এখানে কোনো বিঘ্নিত হচ্ছে না বা আমার দেশ কোনো চ্যালেঞ্জের কোনোই হচ্ছে না, তাহলে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আমরা সেক্ষেত্রে সহযোগিতা করবো। পাকিস্তানের থেকে আমি যদি চিন্তা করি রিসেন্ট ফিউচারে আমাদের GDP গ্রোথ বা আমাদের হইতেছে যে ইকোনমিক্যালি আমরা অনেক সলভেন্ট, আমরা যদি লাস্ট 5 ইয়ার্সেরও স্ট্যাটিস্টিক্স দেখি, সো পাকিস্তানের থেকে আমরা মানে সব দিক থেকে এগিয়ে আছি। আমার এক্সপোর্ট ইম্পোর্ট বা হইতেছে যে আমি বৈদেশিক মুদ্রা আমদা মানে অর্জন থেকে শুরু করে সব দিক থেকে এগিয়ে আছি। পাকিস্তানের সাথে আমার মনে হয় না সম্পর্ক যদি কাট করি তাহলে কোনোভাবে আমরা ইনফ্লুয়েন্স ওইভাবে হইতে পারি, হয়তো বাংলাদেশের অত বেশি অপকার হবে না, কিন্তু আমি মনে করি রাখা উচিত বেটারমেন্টের জন্য। পাকিস্তানের সাথে যদি আমাদের সম্পর্ক ডেভেলপ করা হয় সেক্ষেত্রে ভারত বা অন্যান্য রাষ্ট্রগুলো আমাদেরকে কতটুকু পরিমাণে কতটুকু সেদিক থেকে পারমিট করবে সেটা আমাদের না চাইলেও একটু মাথায় রাখতে হবে, কারণ ভারত একটা অনেক বড় রাষ্ট্র, আমাদের অনেক স্বার্থ তাদের উপর নির্ভরশীল। আমাদের সংবিধানকে তারা কখনোই স্বীকৃতি দেয়নি, তো আমরা যখন একটা স্বাধীন দেশে রূপায়িত হয়েছি, আমাদের দেশ যখন এগিয়ে যাচ্ছে,
তো আমরা চাই না যে সেই আমাদের যারা গোড়াপত্তনে শত্রু ছিল সেই দেশের সাথে আমাদের সম্পর্ক বজায় রেখে আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে হবে, এই বিষয়টা আমি পুরোপুরি বিরোধিতা করি। একাত্তর পরবর্তী এবং পূর্ববর্তী সময়গুলোতে পাকিস্তানে যে ধরনের অনিগ্রহ ছিল ক্ষমা চাওয়ার প্রসঙ্গে, সেই ব্যাপারগুলো যাতে তারা ক্ষমা চায় এবং তারা যেন একাত্তরকালীন যেই সময়গুলোতে তাদের যে অনাচারগুলো ছিল সেগুলোর জন্য তারা ক্ষমা চায়, সেই জন্য আমরা কূটনৈতিকভাবে প্রেশারাইজ করতে পারি, বাট সম্পূর্ণরূপে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাটা আমার কাছে কখনোই মনে হয় না গ্রহণযোগ্য। দর্শক, আমাদের আজকের আয়োজনের পিছনে কিছু উদ্দেশ্য রয়েছে। এই ভূখণ্ডে বসবাস করে কিছু মানুষ রয়েছে যারা বাংলাদেশি পরিচয়কে বহন করে পাকিস্তান প্রীতি দেখিয়ে যাচ্ছে। দর্শক, পরবর্তীতে আমাদের আরও দুটি ভিডিও আসছে যেখানে আমরা দেখাবো এই ভূখণ্ডে বসবাস করে বাংলাদেশের পরিচয় বহন করে কিভাবে একটি গোষ্ঠী পাকিস্তানের প্রতি বেশি ভালোবাসা প্রদর্শন করছে। দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করুন। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক নিয়ে আপনার মতামতটি আপনি কমেন্টের মাধ্যমে জানান। দর্শক, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা, ভালো থাকুন।